খবর মিশন বসুন্ধরাক লৈ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। 2 অক্টোবরের পর রাজ্য আরম্ভ হবলে গৈ আছে মিশন বসুন্ধরা 3.0, আর তার জড়িয়ে রাজ্যবাসী লাভ করব ভূমিপত্তা, আর বিশেষ 1000 টাকাতেই লাভ করব ভূমিপত্তা। রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো বসুন্ধরাক লৈ, বসুন্ধরা আসনিক লৈ কি কি বৃহৎ ঘোষণা করেছে আমি সবিস্তারে খবর লৈ অহার চেষ্টা করি। এটা ডাঙর খবর, 2 অক্টোবরের পর রাজ্য আরম্ভ হব বসুন্ধরা 3.0। 2 অক্টোবরের পর আরম্ভ হবলে গৈ আছে রাজ্য বসুন্ধরা 3.0। বসুন্ধরা 3.0 সরকারি অনুষ্ঠান নামঘর শিক্ষানুষ্ঠানক প্রথম পর্যায়ত প্রদান করা হব ভূমি পত্তা। 1000 টাকাতেই সরকারি ভূমি লাভ করিব পারিব অনুষ্ঠান সমূহে। আর এজমালি পত্তা থকা পরিয়ালর প্রতিজন সদস্যর নামত লাভ করিব ভূমি পত্তা। প্রতিজন সদস্যই লাভ করিব ভূমি পত্তা। বসুন্ধরা 2.0 বাদ পড়ি রা যখন লোক আছে তেখেতসকলকো সামরি লওয়া হব বসুন্ধরা 3.0। তার ভূমিপত্রাক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই বৃহৎ ঘোষণা। 1000 টাকাতে লাভ করব ভূমিপত্রা। 2 অক্টোবরের পর রাজ্যত আরম্ভ হব বসুন্ধরা 3.0, আর বিশেষ সরকারি অনুষ্ঠান নামঘর হোক শিক্ষানুষ্ঠান হোক ইত্যাদি সমূহ যার ভূমিপত্রা নাই তেখেতসকলক ভূমিপত্রা প্রদান করিবর বাবে 1000 টাকাতেই ভূমিপত্রা প্রদান করিবর বাবে এতিয়া অনুষ্ঠান সমূহক প্রদান করব ভূমিপত্তা। রাজ্য সরকারে এজমালি পত্তা থাকা সমান্তরালভাবে পরিয়ালর লোকসকলকো সদস্য প্রতিগৰাকী সদস্যকো প্রদান করা হব ভূমিপত্তা। আর এনেদরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মিশন বসুন্ধরা বিশেষ বসুন্ধরা 3.0 ঘোষণা করে মন্তব্য করেছে বৃহৎ মন্তব্য যে 2 অক্টোবরের পর রাজ্য আরম্ভ হবলে গৈ আছে বসুন্ধরা 3.0, আর তাতেই বসুন্ধরা থ্রিত এনেদরে রাজ্যবাসীর লগতে শিক্ষানুষ্ঠান সরকারি অনুষ্ঠান নামঘর ইত্যাদি সমূহর যে ভূমি আছে সেই ভূমিসমূহকো ভূমিপত্তা প্রদান করা হব মাত্র 1000 টাকাতেই প্রদান করার আশ্বাস প্রদান করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মন্তব্য আছে মুখ্যমন্ত্রীগুলোর, আমি সেই মন্তব্য আগবার চেষ্টা করি। যিমান নামঘর মন্দির শিক্ষানুষ্ঠান আদি আছে তেওঁলোকৰ বহুতৰে নিজৰ নামত মাটি নাই। কেতিয়াবা নেশ্যনেল হাইৱে দি বনালে মাটি গলে তেওঁলোকে এটকাও ক্ষতিপূৰণ নাপায়। সেইকাৰণে মিশন বসুন্ধৰা 3.0-ত এটা লক্ষ্য হ'ব যাতে ৰাজহুৱা অনুষ্ঠানবিলাকক আমি নাম মাত্ৰ 1000 টকা বা 2000 টকা প্ৰিমিয়ামতে আমি যাতে মাটিবোৰ আবল্টন কৰিব পাৰোঁ। দ্বিতীয়তে এজমালি পত্তা, মানুহৰ ফেমিলিৰ এখন পত্তা থাকে, এজনে বিক্রি করব খুঁজলে আনজনের আপত্তি হয় বা বিভিন্ন সময় তার কারণে পারিবারিক কণ্ডলও হয়। আমি এজমালি পত্তাসমূহ বিভক্ত করব খুঁজিছ। ভূদান আর গ্রামদান মাটিত বহি থাকা মান রাইজকো আমি মাটির পত্তা এবার প্রদান করব খুঁজিছ। আর যাবার যখন মিশন বসুন্ধরা 3.2-ত বিভিন্ন কারণত পত্তা নাপালে তাক আৰু এবাৰ আমি ৰিভিউ কৰিব খুজিছোঁ যাতে পাবলগীয়া মানুহখিনি বাদ পৰি নাযায়। বসুন্ধৰা 3 সময়ছোৱাত অসমত যিমান নামঘৰ মন্দিৰ শিক্ষানুষ্ঠান আদি আছে তেওঁলোকৰ বহুতৰে নিজৰ নামত মাটি নাই। কেতিয়াবা নেশ্যনেল হাইৱে দি বনালে মাটি গলে তেওঁলোকে এটকাও ক্ষতিপূৰণ নাপায়। সেইকাৰণে মিশন বসুন্ধৰা 3.0-ত এটা লক্ষ্য হ'ব যাতে ৰাজহুৱা অনুষ্ঠানবিলাকক আমি নাম মাত্ৰ 1000 টকা বা 2000 টকা প্ৰিমিয়ামতে আমি যাতে মাটিবোৰ আবল্টন কৰিব পাৰোঁ। দ্বিতীয়তে এজমালি পত্তা, মানুহৰ ফেমিলিৰ এখন পত্তা থাকে, এজনে বিক্ৰী কৰিব খুজিলে আনজনৰ আপত্তি হয় বা বিভিন্ন সময় তাৰ কাৰণে পাৰিবাৰিক কণ্ডলো হয়। আমি এজমালি পত্তাসমূহ বিভক্ত কৰিব খুজিছোঁ। ভূদান আৰু গ্ৰামদান মাটিত বহি থকা মান ৰাইজকো আমি মাটির পত্তা এবার প্রদান করব খুঁজিছ। আর যাবার যখন মিশন বসুন্ধরা 3.2-ত বিভিন্ন কারণত পত্তা নাপালে তাক আৰু এবাৰ আমি রিভিউ করব খুঁজিছ যাতে পাবলগীয়া মানুষখানি বাদ পড়ি না যায়। বসুন্ধরা 3 সময়ছোৱাত অসমত যিমান নামঘর মন্দির শিক্ষানুষ্ঠান আদি আছে তেওঁলোকৰ বহুতৰে নিজৰ নামত মাটি নাই। কেতিয়াবা নেশ্যনেল হাইৱে দি বনালে মাটি গলে তেওঁলোকে এটকাও ক্ষতিপূৰণ নাপায়। সেইকাৰণে মিশন বসুন্ধৰা 3.0-ত এটা লক্ষ্য হ'ব যাতে ৰাজহুৱা অনুষ্ঠানবিলাকক আমি নাম মাত্ৰ 1000 টকা বা 2000 টকা প্ৰিমিয়ামতে আমি যাতে মাটিবোৰ আবল্টন কৰিব পাৰোঁ।
দ্বিতীয়তে এজমালি পট্টা মানুহৰ ফেমিলিৰ এখন পট্টা থাকে এজনে বিক্ৰী কৰিব খুজিলে আনজনৰ আপত্তি হয় বা বিভিন্ন সময় তাৰ কাৰণে পাৰিবাৰিক কণ্ডলো হয় আমি এজমালি পট্টাসমূহো বিভক্ত কৰিব খুজিছোঁ ভূদান আৰু গ্ৰামদান মাটিত বহি থকা ৰাইজকো আমি মাটিৰ পট্টা এইবাৰ প্ৰদান কৰিব খুজিছোঁ আৰু যোৱাবাৰ যিসকলে মিছন বসুন্ধৰা তিনি দুইত বিভিন্ন কাৰণত পট্টা নাপালে তাক আৰু এবাৰ আমি ৰিভিউ কৰিব খুজিছোঁ যাতে পাবলগীয়া মানুহখিনি বাদ পৰি নাযায়।